লোকের সামনে গিয়ে একটা দুমাথা রাস্তা আসবে। এই 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 দুমাথা রাস্তায় গিয়ে ডান পথে যাবে, বামের দিকে যাবে না, তোমাদের দেশের পথটা ঠিক সেট হয়ে যাবে, তোমাদের দেশের সাথে মিলে যাবে। এই মোড়া সার কোন কি যেতে যেতে আপনার বাম সাইডে চলে গেছে, ওই ডান সাইডে যাওয়ার কথাটা ভুলে গেছে, শহরে ঢুকে পড়লো বৃহত্তম এক শহর, পায়ের চুটি ছিঁড়ে গেল, পায়ের চুটি ছিঁড়ে গেছে, আস্তে আস্তে যা পচন ছিল শেষ হয়ে গেছে, চুটি মুছে গিয়ে দিল, চুটি মুছে গিয়ে সেলাই করতে দিয়ে চুটি যখন সেলাই কমপ্লিট, মুছে বললো টাকা দাও, পয়সা দাও, দু পয়সা দাও, তো বললো জনাব আমি একজন মহামান সাহেব মিশর কায়রো মরনা পুরে বাড়িতে ফিরছি, বাবা মায়ের খেদমত করব, বাপ মা যদি বেঁচে থাকে বাপ মাকে দুই ঘাড়ে ধরে বহন করবো সারা জীবন, সে আশা নিয়ে ফিরছি বাড়িতে। আমার বাড়ি ইরাকে, ইরাক বাগদাদে আমার বাড়ি, আমার পয়সা নেই, আমি আপনাকে সারা হাতে আসলাম। ও বললো আমি হাতে আসবো না, তুমি দু পয়সা আমাকে দাও, বলেছো না আমি এক পাড়া করে আপনাকে শোনাবো, ও বলে আমি কোরআন টোরআন শুনবো না, আমাকে তুমি দু পয়সা দিয়ে দাও, বললো শোনা ওটা কোরআন আপনাকে শোনাবো, তুমি মেহের মানুষ মাফ করে, বলে আমি কোরআনই শুনবো না, আমাকে দু পয়সা দাও। ও বুঝলো আমার সেই কথা বললো, আমি তোকে মহানা তৈরি করলাম, বিশ্বের মুখে সব থেকে বড় দাগ হচ্ছে এই কোরআনে, একটা আয়াত যদি গাড়ির এক পাল্লায় দাও অপর পাল্লায় গোটা বিশ্বকে দিলে নিশ্চয়ই আয়াতের পাল্লাটা ভারী হবে। কিন্তু কি বললো, দু পয়সা কোরআনের দাম না, আর আমাকে শিক্ষক এমনি করে ভুল ভাল বুঝিয়ে দিল, জীবনটাকে গরবাদ করে দিল। আমার ভাইও ও সেটা বললো, আমি কি করবো, কোরআনের দাম কত বললো, কোরআনের দাম দু পয়সা না, আমি চটি নিলাম না, মেহের মানে করে আমি পয়সা দিয়েছে চটি নিয়ে যাবো, তবে শিক্ষকের কাছে ফিরবো, সে আমাকে ফল বুঝিয়েছে, চটি চূড়া ফেলে দে, খুব আপনার অভিমানের সাথে ফিরতেন শিক্ষকদের কাছে, কি শিখেছেন আপনি আমার, আপনার আমাকে যার দাম দু পয়সা না, বিষয় শহরে ঢুকতে চটি ছিঁড়ে গেল, চটি সেলাই করলো বুঝি, ওই চামার দাস সে দুই পয়সা চাইলো আমি দিতে পারলাম না, আমি সুরা হাতে শোনাবো শুনলো না, সুরা এক পারা কোরআন শোনাবো শুনলো না, এবং আমি তাদেরকে শোনাবো এটা কোরআন শরীফ সেটাও শুনলো না, আমি বুকার পরিচয় দিয়েছি আপনার কোরআনের দাম দু পয়সা, বললো পাগল তুমি রাস্তা ভুল করেছো, তুমি রাস্তা ভুল করেছো, হ্যাঁ রাস্তা ভুল করেছো, বাম সাইডে চলে গেছো, তুমি পুনরায় চলে যাও ডান রাস্তা দিয়ে, আমার ওই রাস্তা ধরে এসে সেইখানে বললো ভুলের রাস্তা না, এটা সঠিক হবে, এটা মনে করি আমার শিক্ষক যেতে পারছে চলে যাচ্ছে রাস্তার মাস পথে, বৃহত্তম এক বাদশাহ বাড়ি, সে বাদশাহ রাজপুত্র আর এক বাদশাহ মেয়েকে পছন্দ করেছে বিয়ে করবে, বাদশাহ মেয়ে বলেছে এই পৃথিবীর বুকের সবটাইতে যে বস্তুটার দাম বেশি অপূর্ব সুন্দর আল্লাহ আছে, সেই বস্তুটা আমাকে দিলে আমি তোমাকে স্বামী বলে কবুল করব। বাদশা করে কি, দাম থেকে মালিক থেকে নুক্তা থেকে সোনার বোঝা থেকে শুরু করে যা দেয়, মেয়ে বলে না আমি যা চাই সেটাই কেন, এইভাবে বছরের পর বছর চলে যাচ্ছে, যেই মাথা পরি করতে যায় হজরত আমি বলবো বলতে পারবো আপনার ছেলে এমন একটা বস্তু দিলে সে মেয়েটা বস্তু করবে, সেই বলতে যায় সেই জেলে চলে যায়, মানে তার কথা যদি সঠিক না ওকে জেলে ঢোক, এইভাবে জেল কারাগার ভর্তি এই বন্ধু সাহেব যাচ্ছে, চটি মুটি পায় না, যেতে যেতে জাল্লাহ বললাহ বন্ধু সাহেব চলিয়ে আপনি স্যার বাদ হ্যাঁ আর সমাজ দিজে চলিয়ে বাদশাহ বুলাই হ্যাঁ আপকো কপাল নে জানি লিয়ে চলিয়ে চললো সেখানে, বাদশাহ বলল সালাম ধন্য আলেম সাহেব আমার এই রাজ চেয়ারে বসুন, চেয়ারে বসুন আপনি, আলেম দেখে সম্মান দেয় কিন্তু আমরা সম্মান নিতে জানছি না, আমরা ছুটি চাই দুনিয়ার দিকে, আমার ভাই ও বন্ধু আমার চেয়ারে বসানোর পর বলল চুনা আমার ছেলে সে বাচ্চার মেয়েকে বিয়ে করবে, সে মেয়ে বলেছে এই পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর আল্লাহর কাছে এমন একটা বস্তু, সে অলঙ্কার যদি আমাকে দেয় আমি তাকে স্বামী বলে করি না, বলে তাই টেনশনের কোনো বাদ নেই, কোনো প্রেশনের কথা নেই,
চিন্তা নেই ব্যাটিংটা করে কোরআন শরীফ বের করে দিব বলল এই কোরআন শরীফটা নিয়ে গিয়ে আপনি আপনার সেখানে পৌঁছে দিন সুন্দরভাবে শ্রদ্ধা সাথে দশ পনেরো বিশ জন সম্মানিত ব্যক্তি কোরআন বুকে করে নিয়ে গিয়ে মেয়েটার কাছে তখন পৌঁছে দিল মেয়েটা বলে আলহামদুলিল্লাহ যারা একটা অক্ষর পড়ে একশো নাকি যে কোরআনের বিসমিল্লাহ তেলাওয়াত করলে আশি বছরে ইবাদতের নীতি আমার আমল নামা জমা করবে যদি কোনো বান্দা বিসমিল্লাহি রহমান রহিম এইটা পড়ে তবে তার আমল নামাতে আশি বছরের ইবাদতের নীতি জমা করবে এই বিসমিল্লাহর মধ্যে রয়েছে আপনার আল্লাহ আছে রহমান আছে রহিম আল্লাহ পাকের সব থেকে বড় নাম হচ্ছে আল্লাহ তারপরের নাম হচ্ছে রহমান রহমান নামের জন্য গোটা বিশ্বের সকল প্রাণীকে আল্লাহ নিজে দায় প্রতিপালন করেন দেখাশোনা করেন এর মধ্যে রাগ নাই হিংসা নাই বিদ্বেষ নাই সাগর হচ্ছে রহমান আর রাহিম রাহিম হচ্ছে অতীতে যারা ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ অনন্ত অনাধিকার জান্নাত দিবে নুন সোহা এই তিনটা নামের সমন্বয় বিসমিল্লাহ আপনি যদি খালি বিসমিল্লাহি রহমান রহিম পড়েন আশি বছরের ইবাদতের নিচে আপনার আমল নামা জমা পড়বে আমার সাচ্চা বলে আমি করবি করব বাদশা বললাম বড় হে খোদা যাকে খুশি দান করো রাজ সিংহাসন আবার কেহে নাও কারো হইতে সাম্রাজ্য রত সকল শক্তি তোমার হাতে সর্বশক্তি মানব তুমি সর্ববিষয়তে আমার ছেলেরা পুত্র এই মেয়েটা হাজারো মানুষের যুক্তি কর্ণপাত করেনি আমার আশা ছিল না ছেলে আমার এই মেয়েকে বিয়ে করবে আমি শুধু চিন্তায় মরেছি ছেলে আমার মেয়ের প্রেম ভালোবাসায় মেয়ে লোভে আত্মহত্যা করে জীবন দিবে হে মালিক তোমার কোরআন বেতমান হে মোর সাহেব আমার আপাত করে রাজপুত্র আর তুমি আমার আমার সন্তান এই বাদশাহী স্টেট এই বাদশাহীর অর্ধেকটা তোমার আর অর্ধেকটা আমার ছেলে আজ থেকে আমি গোটা রাজত্ব তোমাদের কুস্তাকে দিয়ে দিলাম যাও সেটা বললো মালি এই কোরআন আমি বিক্রি করতে গেছিলাম মুচির কাছে এই কোরআন আমি বিক্রি করছিলাম মুচির কাছে বললাই ঘুরলেন তার শিক্ষকের কাছে বললো তোরা এই এই ঘটনা আমি গোটা রাজত্বের বাদশাহ হয়েছি বললো পাগল তুমি এই কোরআনকে মুচির কাছে বিক্রি করতে যাও মুচি কোরআনের কি জানে আমার ভাই আমার বন্ধুরা আজকে আমরা ইসলামকে বুঝতে পারিনি একে আমরা জঙ্গলে ফেলে দিয়েছি আধারে অন্ধকারে ফেলে দিয়েছি আমার কালে যাকে রসনার চাল আমার ভাই বন্ধুরা কোরআন বুঝুন কোরআন আপনার কি সম্পদ জিনিস